আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব অটোটিউন বা পিচিং তো অটোটিউন বা পিচিংয়ের জন্য আমাদের প্রথমে একটি সফটওয়্যার লাগবে এফ এল স্টুডিওতে বাই ডিফল্ট দেওয়া আছে যেটা হচ্ছে পিচার যেটা আমি আগেও আপনাদের একদিন দেখিয়েছিলাম সেটা আবার আমরা পুনরায় দেখব কিন্তু আপনাদের আমি একটা অটোটিউন প্রো যেটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি তো সেটা ডাউনলোড এবং ইনস্টল কীভাবে করবো আগে সেই প্রসেসটা দেখি তো আমি চলে এসেছি সেই লিঙ্কে যেই লিঙ্কটা আপনাদের আমি দিয়েছি আপনারা গ্রুপের একবারে লাস্টে যে পোস্টটা আছে বা অ্যানাউন্সমেন্টে চলে যাবেন সেখানেই পেয়ে যাবেন এই লিঙ্কটা সেখান থেকে এই লিঙ্কটাতে ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে দেখতে পারতেছেন যে অটোটিউন প্রো বিবি স্যাচুরেটার এফএল স্টুডিও প্রডিউসার এডিশন এবং আইজোটোপ ওজোন সেভেন তো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি অ্যান্টারিস অটোটিউন প্রো যেটা আছে এটা প্রথমটা তো এটা আমরা ডাউনলোড দিব এটা জাস্ট ক্লিক করে আপনার এই থ্রি ডটে চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে দেখবেন ডাউনলোড একটা অপশন আছে তো এখান থেকে ডাউনলোড দিতে পারেন অথবা এটাতে জাস্ট রাইট ক্লিক করে ডাউনলোড অপশান আছে এখান থেকেও ডাউনলোড করতে পারেন ওকে তো আমি এটা কেটে দিচ্ছি কারণ আমার অলরেডি ডাউনলোডেড আছে তো আমি মাই কম্পিউটার চলে এসে এখান থেকে আমি দেখবো আর কি কোথায় আমার ডাউনলোড ডাউনলোড করা আছে তো সফটওয়্যারে চলে যাচ্ছি তো আমার এখানে ডাউনলোড করা আছে হচ্ছে এই যে এন্টারিস অটোটিউন প্রো ভি নাইন ভার্সন নাইন এটা ভিএসটি ঠিক আছে তো আমি এটা জাস্ট ডাবল ক্লিক করব সিম্পল ইয়েস দিয়ে দিব তারপর এরকম আমাদের ইন্টারফেস আসবে আমরা এখান থেকে জাস্ট সিম্পলিভাবে নেক্সট করে দিব তো নেক্সট দিচ্ছি আবারও নেক্সট দিচ্ছি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে অ্যাকচুয়ালি আপনাদেরটা চৌষট্টি বিট নাকি ভিএসটি টু ইউজ করতে যাচ্ছেন নাকি ভিএসটি থ্রি তো আমি আবার আমি আপনাদের একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে এই VST থার্টি টু বিটে কিন্তু চলবে না শুধু চৌষট্টি বিটের জন্য ঠিক আছে তো যাদের পিসি চৌষট্টি বিট তাদেরটা ইজিলি চলে যাবে আর যাদেরটা থার্টি টু বিট আমার মনে হয় না কারোটা থার্টি টু বিট আছে যদি থার্টি টু বিট থাকে সেক্ষেত্রে অটোটিউন ইভো একটা VST আছে সেটা আপনারা গেট ইন পিসি ওয়েবসাইটে সার্চ করলে ইজিলি পেয়ে যাবেন অথবা গুগল করলে একটু ঘাটাঘাটি করলে আপনার অটোটিউন ইভো যেটা আছে সেটা ইজিলি পেয়ে যাবেন ওকে সেটা হচ্ছে যাদের থার্টি বিট সেটা একটু আগের ভার্সন সেটা ইউজ করতে পারবেন ওকে তো আমরা জাস্ট সিম্পলি যা যা আছে এখান থেকে টিকমার্ক দেওয়া সেগুলোই রাখছি তারপর এখান থেকে নেক্সট করে দিব দেখুন আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে ওকে তো আমরা একটু ওয়েট করি এটা ইনস্টল হয়ে যাক ওকে এটা ইনস্টলেশন ডান তারপর এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ফিনিশ ওকে তো আমার ইনস্টলেশন সিম্পলি ডান আমি এখন কী করব এফএল স্টুডিও ওপেন করব এখান থেকে আমরা কোথায় যাব অ্যাড এ এই যে এখানে অ্যাড অপশন ক্লিক করলাম তারপর এখান থেকে হচ্ছে রিফ্রেশ প্লগ ইন লিস্ট ফার্স্ট স্ক্যান দিয়ে দিচ্ছি তো আমাদের অটোটিউন ভিএসিটা লোড নিয়ে নিয়েছে তো আমি এখান থেকে ফার্স্টে আমাদের যে প্রজেক্ট ফাইলটা আছে সেটা ওপেন করব ফাইল থেকে আমি এখান থেকে প্রজেক্ট রিসেন্ট প্রজেক্টস যেগুলো আছে সেগুলো থেকে একটা ওপেন করে নিচ্ছি কারণ আমার যে প্রজেক্ট ফাইলটা আছে যেটা দিয়ে আপনাদের ক্লাসগুলো আমি নিয়েছি সেটা এখানে সেভ করা আছে তো খুলে নিলাম ওকে তো এখানে দেখেন বিপিবি স্যাচুরেটার মিসিং মানে বিপিবি স্যাচুরেটারটা আমি আগেরবার বার কেটে দিয়েছিলাম তো এই কারণে বিপিবি স্যাচুরেটার মিসিং দেখাচ্ছে আমি এখানে ওকে দিয়ে দিতেছি তো আমি পরে অবশ্য বিপিবি স্যাচুরেটার ইনস্টল করে নিব আপাতত এটা অফই থাক ডিলিট করে দিলাম ওকে তো এখন এটাতে আমরা টিউনিং করব অথবা পিচিং করব ঠিক আছে তো অনেকে ভাবেন যে গানে বেশি অটোটিউন ইউজ করলে এবং হচ্ছে বা অথবা পিচিং করলে জিনিসটা খারাপ শোনা যায় বা অটোটিউন দিয়ে আপনার যে ভয়েসটা আছে সেটাকে একদম ঠিকঠাক করে ফেলা যায় আপনি যদি বেসুরো গান সেটা ঠিক করে ফেলা যায় কিন্তু এটা অ্যাকচুয়ালি হান্ড্রেড পারসেন্ট ভুল আপনি যদি ভালো গাইতে না পারেন সেক্ষেত্রে কিন্তু অটোটিউন যদি আপনি দশ বারে ইউজ করেন বা বিশ্বের সবচেয়ে দামি যদি অটোটিউনও আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার যে ভোকালটা আছে সেটা কখনোই সুর সুরটা আসবেন আপনার ভোকেলে ঠিক আছে এবং সেটা কখনোই ঠিক শোনা যাবে না তো আপনার সর্ব সর্বপ্রথমে ট্রাই করতে হবে যে আপনি এইটি টু নাইনটি পারসেন্ট আপনার ঠিকঠাকভাবে গাইতে হবে সেটা গান হোক অথবা গজল তো সেটা এইটি টু নাইনটি পার্সেন্ট ঠিকঠাক গাইতে হবে বাকি টেন পার্সেন্ট অটো টিউনটা একটু টিউনিং করে দিবে কিন্তু সেক্ষেত্রেও যদি আপনার স্কেল বা কোনো একটা কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু এটা অটো টিউন ঠিক করবে না ঠিক আছে অটো টিউনটা জাস্ট আমাদের ভোকালটাকে একটা ফিনিশিং দেওয়ার জন্য কাজে আসে যেই টুকটাক যে স্কেল বা যেই সুরের একটু তাল তাল লয় ভুলগুলো থাকে সেগুলো একটু জাস্ট ঠিকঠাক করে দেয় এই কিন্তু অটোটিউন এমন কিছু করে না যেটা আপনি ভুল সুর গাইলে সেটা ঠিকঠাক করে দিবি ঠিক আছে তো আমি প্রথমে একটা ধাপ দেখাবো যেটা হচ্ছে আমরা ইন্টারনেট থেকে কীভাবে একটা স্কেল জানতে পারি তো স্কেলটা কি আমি বলি আগে এই স্কেলটা না দিলে আমরা অটোটিউনটা করতে পারবো না যেমন আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে আমি স্লট ফাইভ থেকে নিয়ে নিচ্ছি পিচার তো পিচার নিয়ে নিলাম পিচারটা কোথায় পাবো স্লট সিক্স থেকে দেখাই আমি আবার এই যে এখানটা হচ্ছে পিচার মিস্ক যে সেকশনটা আছে সেখান থেকে আপনি পিচারটা পেয়ে যাবেন ওকে তো আমি পিচারটা ওপেন করতেছি এখানে দেখেন আমাদের এইখানটায় হচ্ছে স্কেল দেওয়া আছে যে মাইনর ম্যাজর ঠিক আছে এগুলো দেওয়া আছে তারপর হচ্ছে এখানে কি কী দেওয়া আছে এখানে এগুলোকে বলা হচ্ছে কী ঠিক আছে তো কি এখানে সি দেওয়া আছে এবং মাইনার দেওয়া আছে স্কেল তো অ্যাকাডেমিকভাবে আমাদের যাওয়া দোকানে আমরা জাস্ট দেখব আমরা বাই ডিফল্ট কী ইজিলি ইজিভাবে কীভাবে এই জিনিসটা বের করতে পারি এবং অটোটিউনের জন্য কীভাবে ভালোভাবে ইউজ করতে পারি সেই বিষয়টা আমরা দেখব রাইট তো এখন আমি আপনাদের ইন্টারনেট থেকে দেখাবো যদি আমরা কোনো গান যদি আমরা কোনো গান কভার করতে ট্রাই করি বা যে কোনো বিষয় যদি ইন্টারনেটে পাওয়া যায় সেটা আমরা কিভাবে বের করতে পারবো দেখেন আমি জাস্ট আপনাদের কোনো একটা গান দিয়ে দেখিয়ে দিচ্ছি আপাতত গজল আমি জানি পাওয়া যাবে না তো যদি কেউ গান দিয়ে করতে ইচ্ছুক হন বা ইচ্ছুক থাকেন তাহলে আপনারা এইভাবে সার্চ করতে পারেন তো আমি সিম্পলি চলে যাচ্ছি গুগলে গুগলে গিয়ে এখানে যদি আপনি একটা হিন্দি গানের নাম লিখেন বেশিরভাগ হিন্দি গানেরগুলোই থাকে মানে যেগুলো কি বিপিএম সব কিছু এখানে দেওয়া থাকে খুব ইজিভাবে এটা পাওয়া যায় কিন্তু বাংলা গান বা বাংলা গজল যেগুলো আছে সেগুলো কিন্তু পাওয়াটা অনেক মুশকিল অথবা পাওয়াই যায় না বললে চলে তো আমি যদি হিন্দি গান দিয়ে এখানে একটা সার্চ করি ধরেন আমি এখানে একটা গান সার্চ করতেছি ওকে তো আমি এখানে সার্চ করলাম হচ্ছে তুমি হি হো বিপিএম অ্যান্ড কি তুমি হি হো গানটা সম্ভবত আমার মনে হয় সবাই শুনছেন এই গ্রুপের যারা যারা আছেন তো যারা যারা শোনেন নাই আমি বলে দিই এটা হচ্ছে একটা হিন্দি গান এটা খুবই ফেমাস একটা গান এবং এটা অনেক বছর আগেই বের হয়েছে সম্ভবত দুই হাজার ষোলো বা পনেরো এই টাইপে এই টাইমে বের হয়েছিল এই আশিকিটো মুভিটা তো আশিকিটো মুভির গান আর কি এটা যাই হোক তো এখন হচ্ছে এই যে টিউন ব্যাড ডট কম এটা একটা ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে কি থাকে সব কিছু দেওয়া থাকে ঠিক আছে যে কোন গানের যেগুলো একটু ভাইরাল গান বেশি মানে যেগুলো খুব বেশি চলতেছে মানুষ সার্চ করে বেশি সেগুলো আর কি এখানে দেওয়া থাকে ইনফরমেশনটা তো আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এই গানের কি হচ্ছে কি এফ মাইনার বিপিএম কত নাইনটি ঠিক আছে তো আমরা এফ মাইনার যদি এইখানে এফ এল স্টুডিওর অটোটিউনে যদি সেট করে দিই এই পিকচার থেকে যদি এখানে এফ সিলেক্ট করবো এখান থেকে এই যে এখানটা থেকে এফ সিলেক্ট করবো এবং এখান থেকে মাইনর কারণ আমাদের এখানে কি আছে মাইনর আছে এফ মাইনর তার মানে আমাদের অটোটিউনটা সেট আছে তো এখন আমাদের যে ভোকালটা আমরা ইউজ করতেছি সেটা কোন কীতে আছে আমরা কিভাবে বুঝবো সেটা তো বুঝতে পারবো না আমরা রাইট তো এখন সেটা তো এখানেও নাই এখন আমরা কিভাবে বুঝবো এখানেও তো বোঝার চান্স নাই সেটা আমরা বুঝতে পারি অটো কি দিয়ে সেটা কিভাবে তো আমাদের যে অটোটিউন যে প্লাগিনটা আমরা ইনস্টল করছি সেটা আগে দেখি তো আমি তো ইন্টারনেটে তো দেখাই দিলাম যে এখান থেকে যদি কোনো ভাইরাল গান থাকে বা যেগুলো মানুষ বেশি সার্চ করতেছে খুব ভালো চলতেছে সেগুলো আমরা ইজিলি পেয়ে যেতে পারি ইন্টারনেটে সার্চ করলি যে অমোক গানের নাম কি ঠিক আছে কিটা লিখলেই তাহলে চলে আসবে খুব ইজিলি টিউন ব্যাড ডট কমে তো স্লট ফাইভ থেকে আমি যদি মোর প্লাগেসে চলে যাই এখান থেকে আমি লিখবো হচ্ছে অটো কি লিখতে পারি অথবা আপনি যদি একবার লাস্টে চলে আসেন স্ক্রল করে তাহলে এখানটায় পাবেন তো আমি এখান থেকে জাস্ট অটো কিতে স্টারমার্ক করে দিলাম এবং হচ্ছে অটো টিউনে স্টারমার্ক করে দিলাম এবং বাকি যেগুলো আছে টিউন অ্যাক্সেস অটোটিউন আর্টিস্ট অটো টিউন ইফেক্টস এগুলো আমাদের দরকার নাই আমরা জাস্ট অটো কি এবং অটো টিউন দিয়েই কাজ করব ওকে তো এখন আমি স্লট ফাইভ থেকে নিয়ে নেব হচ্ছে অটো কি মানে আমাদের আগে তো জানতে হবে যে অ্যাকচুয়ালি আমরা যেই গজলটা বা আমরা যে ভোকালটা নিয়ে কাজ করতেছি সেই ভোকালটা কোন কীতে আছে তাহলে তো আমরা অটো অটোটিএমটা ইউজ করতে পারবো তাই না তো আমি জাস্ট মিক্সারটা কেটে দিচ্ছি এখন আমি ভোকালটা আমার প্লে দিব তাহলে দেখবেন অটোমেটিক কী করবে এই যে এখান এখান থেকে এই যে এইখান থেকে অটো ডিটেক্ট অন করা থাকবে বাই ডিফল্ট যদি না থাকে তাহলে অটো ডিটেক্টটা দিয়ে নেবেন দিয়ে এখন আমি কী করবো প্লে দিব এখানে একটা ক্লিক করলাম লিসেনিং আছে প্লে দিলাম দেখেন আমাকে কিন্তু দেখাই দিছে যে এটা ই মেজরে আছে ঠিক আছে খুবই সিম্পল আমাদের চলে আসছে তো ই মেজর আছে এটা আমি কেটে দিচ্ছি আমি এটার ভলিউমটা একটু বাড়িয়ে দিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে কারণ আমাদের যে বিপি স্যাচুরেটরটা আছে সেটা অ্যাকচুয়ালি ডিলিট করে দিচ্ছি আমি ওকে তো আমাদের অটো কির কাজটা কিন্তু কমপ্লিট তো অটো কিটা আমাদের দরকার নেই সেটা হচ্ছে ই মেজারে আমরা জেনে গেলাম ই মেজারে আসে তো এটা ডিলিট করে দিচ্ছি সো ফাইভ থেকে নিয়ে নিচ্ছি আমি অটো টিউন অটো টিউনটাতে ক্লিক করলাম ওকে দেখেন আমাদের কাছে একটা বড় ইন্টারফেস খুলে গেছে এখানে তখন আপনাদের কাছে অনেকেরই হজবর লাগতে পারে যে ভাই এত কিছু কি এখানে আমি বলি খুবই সিম্পল জিনিস আমাদের প্রথমে কি করতে হবে কী এবং স্কেল যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে অবশ্যই তো কীতে যদি আমি এখান থেকে দেখাই এই যে কী এটা প্রেস করলে আমরা সবগুলোই পেয়ে যাচ্ছি তো আমরা আমাদের কিটা হচ্ছে ই মেজর রাইট তো আমি এখান থেকে ইতে প্রেস করলাম ইটা হয়ে গেছে তারপর স্কেলে প্রেস করব প্রেস করে এখান থেকে দেখেন মেজর আছে উপরে মেজর মাইনার ক্রোমাটিক তো আমি মেজরে দিচ্ছি ওকে ব্যাস খুবই সিম্পলি হয়ে গেছে আমার তো এখন যদি আমি আমার অর্ডারটা প্লে দিই দেখেন কীরকম শোনা যায় হারিয়ে যাব আমি ওকে আমি জাস্ট একটা এখান থেকে ওয়েব শেপারটা ইউজ করি তাহলে আমাদের ভোকালটা একটু বেরিয়ে আসবে নাহলে একটু বেশি ডাল লাগতেছে তো আমি এখান থেকে ওয়েব শেপারটা নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে জাস্ট হালকা একটু আপলিফ্ট করে দিচ্ছি হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে ওকে তো আমরা এখান থেকে অটো টিমটা আবার ওপেন করলাম এখন আমি যদি একটা জিনিস দেখাই আপনাদের হারিয়ে যাব একদিন আমি এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন যেটা উল্টো যাচ্ছে মানে যেটা অরেঞ্জ কালার সেটা কিন্তু ভুল মানে সেটা বুঝাচ্ছে যে আমার এই সাইডে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ভুল সুরে আর এই সাইডে যেটা আছে সেটা ঠিক সুরে যাচ্ছে তো আপনারা দেখবেন যখন এখানে বি লিখা আসতেছে তখন দেখবেন একবার ডা একবার সাইডে যাচ্ছে একবার ডান সাইডে যাচ্ছে তার মানে এই জায়গাটায় ভুল আছে। যদি আমি দেখাই হারিয়ে একদিন আমি এবং ওই যে এক দিনামি ওই জায়গাটাই কিন্তু বুঝতেই পারতেছেন আপনারা যেখানটা কিন্তু একটু প্রবলেম মনে হচ্ছে যে অটোটিউমটা আমি যে ইউজ করছি সেটা কিন্তু খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে এবং কিছুটা রোবোটিক কিন্তু শোনা যাচ্ছে ঠিক আছে তো আমি আগেই বলছি যে আমরা কখনোই কী করবো না এরকম রোবোটিক সাউন্ড বা প্লাস্টিকের মতন সাউন্ড আমরা কখনোই ইউজ করবো না আমাদের কাজে কি করতে হবে ন্যাচারাল একটা ভাব রাখতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কী কী ইউজ করতে হবে আমি আপনাদের বলি সেটা হচ্ছে এখানে রিটিউন স্পিড তো রিটিউন স্পিডটা কি সহজ ভাষায় যদি আমরা বুঝি সেটা হচ্ছে আমরা অটো টিউনটা কতটুকু পরিমাণে ইউজ করব সেটা হচ্ছে এই জিনিসটা ঠিক আছে তো এটা এখানে দেখেন মোটামুটি একদম ফুল ফুল ছিল জাস্ট টোয়েন্টিতে দেওয়া ছিল তার মানে অনেক বেশি ছিল রিটিউন স্পিড ঠিক আছে তো যদি আমরা কমাই দিই তাহলে কী হবে অটোটিউনটা এটার ভিতরে কম পড়বে মানে এই ভোকালটাতে কম পড়বে ঠিক আছে তো আমাদের এখানে দুইটা জিনিস দরকার একটা হচ্ছে রিটিউন স্পিড আর একটা হচ্ছে হিউম্যানাইজ তো হিউম্যানাইজটা কি আমি যদি এটা ফোল করে দিই বা এটা আপনারা রাখতে পারেন হচ্ছে সিক্সটি থেকে হান্ড্রেড পর্যন্ত যতটুকু আপনাদের ন্যাচারাল দরকার হিউম্যানাইজটা হচ্ছে যে মানুষের ভোকাল মানে আমাদের ভোকালটা কী করবে না রোবোটিক করবে না ঠিক আছে তো আমি এখান থেকে আমি জাস্ট সেভেন্টি আচ্ছা আমি এইটি রেখে দিলাম এইটি ওয়ান রাখলাম এটি ওয়ান রেখে রিটার্ন স্পিডটা ছিল কি আগে টোয়েন্টি তো আমি টোয়েন্টিতে রেখে আবার শুনি দেখি বি বিটায় কি প্রবলেমটা হয় হারিয়ে যাব একদিন তো আপনারা দেখতেছেন আগে যতটা প্রবলেম ছিল এতটা কিন্তু এখন হচ্ছে না কারণ আমি এখানে কি করছি হিউম্যানাইজ যেটা আছে সেটা কিন্তু বাড়িয়ে দিছি এতে কি হয়েছে এই যে দেখেন এখানে লেখা উঠতেছে অ্যাকচুয়ালি এখানে লেখা রিয়েলিজম টু নোটস হাই উড স্পিডস ঠিক আছে মানে অ্যাড রিয়েলিজম মানে একটা রিয়েলিটি নিয়ে আসে আপনার ভোকালে এই জিনিসটা যাতে আপনার ভোকালটা যেরকম রিয়েলি আমরা শুনি সেরকম শোনাই মানে ন্যাচারাল শোনা যায় ঠিক আছে কোনো আর্টিফেক্টস যাতে আমাদের ভোকালে না আসে তো এখন আমাদের কি হয়েছে বি যেই আমাদের স্কেলটা আছে বা বি যেই কীটা আছে সেখানে কিছু প্রবলেম হচ্ছে তার মানে বি বি নোটটা আছে সেখানে সে ভুল সুরে গাইছে তো সেটা আমাদের ঠিক করতে হবে সেটা কিভাবে ঠিক করতে পারি আমরা আমাদের এইখানে দেখেন ছোট্ট একটা বাটন আছে সেটা হচ্ছে অ্যাডভান্সড তো আমরা যদি এখান থেকে অ্যাডভান্সডে ক্লিক করি অ্যাডভান্সডে ক্লিক করার পরে দেখেন নিচে আরও অপশন খুলে যাচ্ছে তো এইখান থেকে আমরা কি করতে পারি এই যে নোটসগুলো আছে সেগুলো বাইপাস করতে পারি তো বাইপাস করলে কি হবে দেখেন যেগুলো বাইপাস করতেছি অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে তো বাইপাস করলে কি হবে বাইপাস করলে হবে হচ্ছে আপনি যেই ভোকালটাকে ভোকালটাতে আপনার প্রবলেম আছে বা যেই নোটটাতে আপনার প্রবলেম আছে ধরেন এখানে হচ্ছে বিতে প্রবলেম আছে তাই না তো এখন বিতে যে প্রবলেমটা আছে সেটা আমি চাচ্ছি যে পুরোপুরি বি নোটটা সরাসরি না আসুক কিছুটা বাইপাস হয়ে যাক মানে কিছুটা সরে যাক এবং এই নোটটা যাতে ঠিকঠাক শোনা যায় তো দেখেন আমি যদি এখানে বিতে বাইপাস করে দিই তাহলে কীরকম শোনা যায় হারিয়ে যাব যখন বিটা আসে তখন কিন্তু দেখছেন যে এখানে কিন্তু এখন আর বামে ডানে দৌড়াদৌড়ি করে না এখানে কিন্তু একদম সোজা ছিল আবার যদি দেখায় আপনাদেরকে হারিয়ে যাব একদিন দাম ঠিক আছে প্রথমে দুইটা বাড়ি দিলেও তখন কিন্তু আমাদের ভোকালটা কিন্তু চেঞ্জ হয়ে যায় নাই ঠিক আছে স্যুটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু আমাদের এটা একদম সোজাসুজি ছিল পরে কিন্তু আর দৌড়াদৌড়ি করে নাই এই কারণে আমাদের ভোকালটা কিন্তু একদম পারফেক্ট শোনা যাচ্ছিল ঠিক আছে তো আমরা আরেকটু শুনি যে কতটা ঠিকঠাক লাগতেছে বা সামনে কোনো প্রবলেম হচ্ছে কিনা আমরা আরেকবার একটু শুনি তো আমাদের কিন্তু এইভাবে পুরো পুরো যে ভোকালটা আছে সেটা কিন্তু শুনে বুঝতে হবে যে কোথায় কোথায় প্রবলেম আছে সেটা কী করবো আমরা বাইপাস করে দেবো কিন্তু যদি আমি রিমুভ করে দিই তাহলে কী হয় দেখেন হারিয়ে যাব আমি মানে ওইখানে যে বি নোটটা ছিল সেটা কি করছে একদম কেটে ঠিক আছে তো ওই নোটটা কেটে দাওতে তো আমাদের সুরটা একবারই চেঞ্জ হয়ে যাবে তাই না তো এই কারণে আমাদের কি করতে করতে হবে হবে বাইপাস আমরা রিমুভ করলে আমাদের ভোকালটা নষ্ট হয়ে যাবে ওকে ওকে তো আমরা আরেকটু শুনি আরেকটু শুনে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় প্রবলেম আছে তারপর আমরা কি করতে পারি এখান থেকে বাইপাস করে দিতে পারি যাতে আমাদের পুরো ভোকাল ফাইলটা আছে সেটাই কোনো প্রবলেম না হয় রাইট হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চির দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চির ক্ষমা করে দিও তোমরা মায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমির রবনায় ভুবনে চির দিন ওকে তো আমাদের মোটামুটি কিন্তু পারফেক্ট আছে কিন্তু প্রথমটা প্রথম জায়গাটা যদি আমরা একটু শুনি হারিয়ে যাব একদিন এফ শার্পে এই যে এফ একটা হ্যাশ আছে এটাকে বলা হচ্ছে এফ শার্প ঠিক আছে তো এফ শার্পে একটু প্রবলেম আছে তো এটার কারণে আমরা কি করবো এটা বাইপাস করে দিলাম বাইপাস করে এখন যদি প্লে দিই হারিয়ে যাব আমি দিন দেখেন আমাদের ভোকালটা কিন্তু এখন একদম একদম পারফেক্ট শোনা যাচ্ছে এবং ন্যাচারাল শোনা যাচ্ছে এবং সাথে সাথে কিন্তু আমাদের ভোকালে একটা সুন্দর একটা ইফেক্ট পড়ে গেছে অটোটিনের যে ইফেক্টটা আমরা আমাদের শুনতে ভালো লাগে সেই ইফেক্টটা কিন্তু পড়ে গেছে ঠিক আছে তো এইভাবেই হচ্ছে আমরা এই ইফেক্টগুলো এখান থেকে খেলতে পারি যে আমরা কোন নোটে আমাদের সমস্যা আছে সেই নোটটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি ঠিক আছে যে এই নোটটার ক্ষেত্রে কী করবে অটোটিউন ইফেক্টটা তেমন একটা পড়বে না এটার উপর দিয়ে চলে যাবে কিন্তু এটা কোনো ইফেক্ট পড়বে না ঠিক আছে কিন্তু আমরা যদি রিমুভ করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের যে নোটটা আছে বা যে কীটা আছে সেটা কিন্তু সরাসরি কেটে যাবে আমাদের ভোকাল থেকে এবং আমাদের ভোকালটা নষ্ট হয়ে যাবে ওকে তো আশা করি আপনাদের এই ইন্টারফেসটা ক্লিয়ার যে আমরা যখন এখানে আসবো অরিজিন প্রো যখন আমরা ওপেন করবো তখন আমরা এখান থেকে ফার্স্ট অফ অল কী যেটা আছে সেটা সিলেক্ট করবো এবং স্কেল যেটা আছে সেটাও সিলেক্ট করব ই মেজর ছিল এই মেজর রাখলাম যদি আমাদের এফ শার্প এফ শার্প মেজর থাকে এফ শার্প এখান থেকে সিলেক্ট করব এফ শার্প সিলেক্ট করে মেজর সিলেক্ট করব। ঠিক আছে তো আরও কিছু জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে দেখেন এখানে যদি অন্য কিছু থাকে তো এখানে দেখেন ডিবি লেখা আছে কিন্তু এখান থেকে যদি আমি মাইনার করে দিই এখানে দেখেন সি শার্প হয়ে গেছে তার মানে হচ্ছে সি শার্প ইকুয়াল টু ডিবি ঠিক আছে ডিবি যদি আমরা মেজার করি তাহলে দেখেন এখানে ডিবি চলে আসছে কিন্তু আমি যদি এখান থেকে মাইনার করে দিই সি শার্প চলে আসছে তো আপনারা যদি কোনো একটা স্কেল আপনাদের পেতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা করতে পারেন ধরেন ডি এ রাখলাম বা ইবিতে রাখলাম এখান থেকে মেজারে দিয়ে দিলাম চেঞ্জ হয় নাই মাইনারে দিয়ে দিলাম চেঞ্জ হয় নাই ক্রোমাটিকে দিয়ে দিলাম চেঞ্জ হয়ে গেছে দেখেন ক্রোমাটিকে দিয়ে দিচ্ছি ডি শার্প হয়ে গেছে তো আমি এখান থেকে মাইনারে দিচ্ছি অথবা মেজরে দিলে কিন্তু চেঞ্জ হচ্ছে না তো আপনারা একটু চেঞ্জ করে দেখবেন যদি আপনারা না পান খুব ইজিলি এভাবে পেয়ে যাবেন ওকে তো আমরা প্রথমে কী করবো এখান থেকে কী এবং স্কেলটা সিলেক্ট করব তারপর হচ্ছে রিটিউন স্পিডটা আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা রাখবো বেশি রাখবো না অবশ্যই আপনারা এটা টেস্ট অনুযায়ী দেবেন যে অ্যাকচুয়ালি বেশি শোনা যাচ্ছে কিনা অথবা প্লাস্টিক প্লাস্টিক শোনা যাচ্ছে কিনা অথবা রোবোটিক শোনা যাচ্ছে কিনা সেই এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ভোকালটা কখনোই রোবোটিক শোনানো যাবে না একদম যে ক্লিন আমাদের ভোকালটা আছে এবং ন্যাচারাল যে ভোকালটা আছে সেরকম শোনানো লাগবে কারণ আমাদের যে লিসেনার্সরা আছে সবাই কিন্তু এরকম যেই অটোটিউন মার্কা যেই আর ভোকালগুলো থাকে অনেক নিম্নমানের যে চ্যানেলগুলো আছে সেগুলোতে দেখবেন প্রচুর অটো টিউন থাকে এবং সেগুলো যদি আপনি ভালোভাবে ইয়ারফোন দিয়ে শোনেন আপনি মনে হয় না দশ থেকে দশ পনেরো সেকেন্ডের বেশি সেই অডিওটা শুনতে পারবেন ওকে তো তারপর হচ্ছে আমরা রিটিউন স্পিডটা এখান থেকে সিলেক্ট করব আমি এই এখান থেকে কমও রাখতে পারি বেশি রাখতে পারি যত বেশি রাখবেন তত বেশি অটো টিউনের ইফেক্টটা পড়বে এছাড়াও আপনারা যদি এই যে এখানটায় দেখেন পিচ অ্যামাউন্টের একটা তো এই পিচ অ্যামাউন্টের এখান থেকে নিয়ে খেলতে পারেন এটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে অটোটিউনের এফেক্টটা বেশি পড়বে আমি দেখেন আমি যদি এখান থেকে বাড়িয়ে দিই হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম দেখেন এরকম এখন কীরকম শোনা যায় হারিয়ে আমি খুবই বাজে শোনা যাচ্ছে তো আমরা জাস্ট এখান থেকে বাই ডিফল্ট যেরকম থাকবে সেরকমই রাখবো এখানে পনেরো বা ষোলো সামথিং সম্ভবত বা দশ বারো থাকে সম্ভবত যাই থাক এরকম রেখে দিলাম আপাতত তো আমরা এটা কখনোই হানড্রেড পারসেন্ট ইউজ করবো না কারণ হানড্রেড পার্সেন্ট অটোটিউন কখনোই ইউজ করা যায় না এটা অ্যাকচুয়ালি অনেক বেশি হয়ে যায় জাস্ট হালকা পরিমাণে অটোটিউন ইউজ করা হয় যেগুলো প্রফেশনাল মোটামুটি সেগুলোতে হালকা পরিমাণে ইউজ করা হয় আপনারা যদি কোনো প্রফেশনাল স্টুডিওতে যেয়ে থাকেন বা কারোর সাথে যদি আপনাদের কথা হয় তাহলে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি হাই অ্যামাউন্ট অফ পিচ বা হাই হাই অ্যামাউন্ট অফ অটোটিউন কেউই কখনো ইউজ করে না ঠিক আছে তো তারপর হচ্ছে আমরা এখান থেকে হিউম্যানাইজটা ইউজ করব যেটা হচ্ছে যাতে আমাদের ভোকালটা ন্যাচারাল শোনা যায় এবং যে প্লাস্টিক যেই আমাদের সাউন্ডটা থাকে অটোটিউন ইউজ করার কারণে সেই সাউন্ডটা যেন না আসে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এখান থেকে বাইপাস আমরা করতে পারি চাইলে আপনার এখান থেকে যদি সবগুলো বাইপাস করতে চান সবগুলো একসাথে করতে পারেন সবগুলো একসাথে রিমুভও করতে পারেন আবার সবগুলো একসাথে সেটও করে দিতে পারেন ঠিক আছে তো আমাদের এখান থেকে বাইপাস করার দরকার ছিল সেটা শুধু বিবি সরি এটা হচ্ছে আমাদের ই ম্যাজের ছিল ওকে তো আমাদের বি নোটটা বাইপাস করা লাগবে আর হচ্ছে এফ শার্প ওকে তো এই দুইটা বাইপাস করতে হবে তারপর যদি আমি এটা কেটে দিই আমাদের অটোটিউনটা কিন্তু ডান আমরা যদি দেখি হারিয়ে যাব একদিন আমাদের ভোকালটা আগে কেমন ছিল হারিয়ে যাব একদিন চির দিন এখন অটোটিউন দেওয়ার পরে কেমন হয়েছে হারিয়ে যাব এই জিনিসটা সিম্পল ভাবে আমরা বাই ডিফল্ট যেটা আছে আমাদের পিচার সেটাও করতে পারি কিভাবে করতে পারি পিচারটা ওপেন করে নিলাম এইখান থেকে এখন আমাদের কি করতে হবে সিলেক্ট করতে হবে কি এবং স্কেল তো আমি কিটা আগে সিলেক্ট করতেছি সেটা হচ্ছে ই কি হচ্ছে আমাদের ই এবং এখান থেকে মাইনর থেকে করে দিব ম্যাজার ওকে সিম্পলি হয়ে গেছে এখন আমরা এখান থেকে কি করতে হবে আমরা এই যে রিটার্ন স্পিড এখানে দেখেন এটা হচ্ছে রিটার্ন স্পিড ঠিক আছে তো এই রিটার্ন স্পিডটা এবং এই রিটার্ন স্পিডের সাথে কি আছে যে হিউম্যানাইজটা আছে এটার সাথে অ্যাডজাস্ট করা আছে ওইখানে যেমনটা আমরা আলাদা আলাদা পেয়ে যাই দুইটা নব কিন্তু এখানে একসাথেই অ্যাডজাস্ট করা আছে ঠিক আছে তো আমরা যদি এটাকে কমাই তাহলে আমাদের রিটার্ন স্পিড এবং হিউম্যানাইজটা বাড়বে রিটার্ন স্পিডটা কমবে এবং হচ্ছে হিউম্যানাইজটা কী হবে বেড়ে যাবে ঠিক আছে তো আমাদের এইভাবে এখান থেকে করতে হবে আমরা যদি এখন শুনি কিরকম শোনা যায় পুরোপুরি রাখলাম হারিয়ে একদিন আমি এখন কেমন শোনা যাচ্ছে আমি বলি আপনারা অনেকেই যারা ভোকাল সাবমিট করতেছেন বা মেসেঞ্জারে শেয়ার করতেছেন তাদের তারা যেভাবে অটোটিন করেন সেরকম শোনা যাচ্ছে তো আমাদের এরকম শোনানোর দরকার নেই আমাদের ন্যাচারাল লাগবে তো আমরা এখান থেকে ফার্স্ট থেকে করে দিব মিডিয়ামে নিয়ে আসলাম একদম মিডিয়ামে নিয়ে এসে এখন দেখব কোথায় প্রবলেম হচ্ছে এই যে এখানের দাগটা দেখতেছেন এই দাগটা দেখবেন এখানে নড়তেছি যে কোন কোন নোটে আমাদের ভোকালটা আছে ঠিক আছে এবং দেখেন যেগুলো হাইলাইট করা আছে সেগুলো হচ্ছে আমাদের ভোকালের নোট ঠিক আছে তো আমি দেখবো এখন অ্যাকচুয়ালি কোথায় প্রবলেমটা হচ্ছে তারপর এটা কি করবো বন্ধ করে দেবো একটা ক্লিক করলে কী হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে মানে নোটটা আমি বাইপাস করে দিচ্ছি ওকে আমি এখন প্লে করতেছি এটা মিডিয়ামে নিয়ে গেছি রিটার্ন স্পিডটা প্লে করলাম হারিয়ে যাব একদিন হারিয়ে যাব একদিন ভুবন ওকে আবার একটু প্লে দিন কোনো প্রবলেম হচ্ছিল সম্ভবত হারিয়ে যাব ওকে এ সার দিদি আমরা হারিয়ে ওকে বি ছাড়া হবে না হারিয়ে যাব একদিন ভুবনে চিরদিন দিন হারিয়ে যাব একদিন ওকে সরি একটা জিনিস আমি অ্যাকচুয়ালি ভুল বলে ফেলছি সেটা হচ্ছে উপরেটা যদি আমরা অফ করি সেটা হচ্ছে রিমুভ হয়ে যায় আমাদের নোটগুলো এবং নিচের আমরা যে নবগুলো দেখতেছি সেগুলো হচ্ছে বাইপাসের জন্য অ্যাকচুয়ালি আমি তেমন একটা ইউজ করি না তো আমার খেয়ালই ছিল না তো এটা হচ্ছে আমাদের বাইপাস অপশন দেখেন এখানের সুইচটা যদি আমি ক্লিক করি নেমে গেছে মানে বাইপাস হয়ে গেছে আমরা হিন প্যানেলে যদি দেখি এখান থেকে হিন প্যানেলে দেখবেন কি বি বাইপাস্ট এই যে এখানে লেখা উঠবেন দেখেন কি বি বাইপাস্ট ঠিক আছে এখান থেকে আমরা বাইপাস করব আমি আবার জুম করতেছি এখানে তো আমি বিটা বাইপাস করে দিলাম এবং এফ শার্প এখান থেকে বাইপাস করে দিচ্ছি সেম জাস্ট আমরা অটো প্রতি যেভাবে করছি তো এখন যদি আবার প্লে দিই হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন খুবই সিম্পল আমরা এখান থেকে সিম্পলি অটোটিউনটা করতে পারি অথবা আমরা অটোটিউন প্রো যেটা আছে সেটাও ইউজ করতে পারি ঠিক আছে তো আপনাদের যদি কারো অটোটিউন প্রো না চলে সেই ক্ষেত্রে আপনারা পিচার ইউজ করবেন আর যদি অটোটিউন প্রো চলে যায় তাহলে তো ঠিকঠাক আছে তো আশা করতেছি আপনাদের অটোটিউন ইউজ করার যে আমাদের রুলটা সেটা সবাই বুঝে গেছেন যে কিভাবে কিভাবে কি ইউজ হয় এবং কেন ইউজ হয় আমি সব কিছু বিস্তারিত বলে দিছি আপনাদের আশা করতেছি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তাও যদি কোনো প্রবলেম থাকে ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে তো সলিউশন হবেই তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম